হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো মাধবীলতা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা রেসিপিটা হচ্ছে মুসুর ডাল দিয়ে কিভাবে বড়ি তৈরি করা হয় সেভাবে সেটাই আমি দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে বন্ধুরা আমি এখানে মুসুর ডাল নিয়েছি দুসোর মতন মুসুর ডালটাকে আমি সকালেই ভিজিয়েছি রাতে ভেজে নিই দেখো ভিজে গেছে অনেকটাই ভিজে গেছে এবার আমি এটাকে মিক্সিতে একটু বেটে নেবো বন্ধুরা চলো বেটে নিয়ে এটা বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি দেখতে পাচ্ছ এই ডালটা আমি বাটিতে নিয়ে মিক্স করে নেবো চলো বন্ধুরা মিক্স করে নিই মিক্সিতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মিক্সিতে এটা বেটে নিয়েছি বাটা এটা হয়ে গেছে এবার এটা পাচ্ছে আমি ঢেলে নেবো বন্ধুরা আমার এখানে ডালের ডালটা পুরো বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ ডালের কালারটা কেমন এটাকে ভালো করে ফাটতে হবে যাতে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি এটাকে ভালো করে ফাটব এই দেখো বন্ধুরা এই ফাটা হয়েছে কতটা পরিমাণ ফেটেছি দেখো দেখতে পাচ্ছ কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবার আমি বড়ি দেবো কীভাবে বড়িটা দেবো তোমরা সম্পূর্ণ দেখো বন্ধুরা কোনো জায়গায় স্কিপ করো না বন্ধুরা এখানে থালাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি দু জায়গায় দেখতে পাচ্ছ এবার এই ব্রাশটা নিয়েছি এই ব্রাশ দিয়ে আমি তেলটাকে চারিদিকে লাগিয়ে দেবো যদি তেল না দাও তাহলে কিন্তু এর বড়িটা কিন্তু উঠবে না পরবর্তীকালে দিলে খুব তাড়াতাড়ি উঠবে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি বড়িটা শুরু বন্ধুরা আমি বড়ি দেওয়া শুরু করে দিলাম আমি হাত দিয়েই দিচ্ছি তোমরা চাইলে প্লাস্টিকের নল দিয়েও দিতে পারো আমি এখানে হাত দিয়ে দিচ্ছি কারণ হাত দিয়ে দিলে একটা সুন্দর হবে প্লাস্টিকের নল দিয়েও দিলেও সুন্দর হবে আমি ছাদে চলে এসছি রোদে দিয়ে দেখবো একেবারে ওই জন্য ছাদে নিয়ে চলে এসছি বাড়িতে তৈরি করে খাওয়া কি যে মজা কি বলবো এত সুন্দর খেতে হয় তোমরা ভিডিওটা দেখো পুরো সম্পূর্ণ তারপরে বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো বড়িটা আমি কীভাবে দিচ্ছি বন্ধুরা এবার আমি বড়িটা রোদে দেব হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়ি শুকনো হয়ে গেছে একদম আমার বড়ি তৈরি রেডি তো এবার আমি একটা কন্টেনার করে রেখে দেব তোমরাও চাইলে কন্টেনার করে রাখলে কোনো অসুবিধা হবে না নষ্টও হবে না তোমরা খেতে পারবে বাড়িতে রেখে রেখে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর সাবস্ক্রাইবটা করো পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করো ঠিক আছে বন্ধুরা আজকে